হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কালকে রাতে মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ওই 11টা সাড়ে 11টার দিকে, কিন্তু ঠিকঠাক ঘুম আসছিল না। যেহেতু এরকম অদ্ভুত জায়গায় ফার্স্ট টাইম শুয়েছি, তো অনেকটা রাতের দিকে ঘুম এসেছে, তার জন্য উঠতেও লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। আর এই যে দেখো, একদম সুন্দর একটা পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যাই হোক, রাতটা মোটামুটি কেটেছে আর আজকে আমরা নেমে যাব সন্ধ্যার দিকে। সারা দিন থাকতে হবে, এটাও একটা বিরক্তির ব্যাপার। আর এই ভিডিওটা হলো 30 তারিখের ভিডিও, কালকে ট্রেনে চেপেছি আর আজকে নেমে যাব। যাই হোক, সকাল সকাল কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনের ভিতর করার মতন তো তেমন কিছু নেই, তবে ওই সারাদিন কী কী করলাম, কী কী খেলাম, কীভাবে কাটালাম, কখন নামলাম, কোথায় গেলাম, কোন হোটেলে উঠলাম, সেই সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্য অনেকে কমেন্টস করছো, দিদি ভাই তোমাদের খরচ কেমন কী হলো বা কোন হোটেল নিয়েছিলে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে একটা ভিডিও দাও, অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব। একটা কথা বলবো, খুব যে হাইফাই টাকা খরচ হবে এমনটাও না, আবার খুব যে লো প্রাইস এমনটাও না, মানে মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে কিন্তু তোমরা এই জায়গা থেকে ঘুরে চলে আসতে পারবে। সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করবো। আর এই যে দেখো, পুচকে বাঁদরটা আমার কাছেই রয়েছে আর ওকে আমি প্রচণ্ড ডিস্টার্ব করছি। এ কিন্তু ভীষণ মজার, মানে ভীষণ মজার যাকে বলে। তো যাই হোক, এই যে দেখো, তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে সবাই মিলে বসে আর লেট করে ওঠার এটাই কারণ যাতে তাড়াতাড়ি টাইমটা কেটে যায়। তো এই যে দেখো, জাস্ট উঠেছি, ফ্রেশ হবো, এরপরে সকালে কি ব্রেকফাস্ট করা যায় সেটাও দেখবো। আর দুজন মিলে বকবক করছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আমার তো রাতের দিকে ভীষণ ভয় লাগছিল, মানে এখান থেকে যদি পড়ে যায়, কারণ আমার শোয়াটা ভীষণ খারাপ, তো একটু ভয়ে ভয়ে ছিলাম এখান থেকে পড়ে না যায় মাঝরাতে। যাই হোক, দেখলাম রাতে কোনো অসুবিধা হয়নি, যেভাবে এক্সাইড হয়েছিলাম সেভাবেই ঘুমিয়ে গেছিলাম, যেহেতু জার্নি ছিল সেই জন্যই। তো এই যে দেখো, চোখে এখন একটু ঘুম ঘুম ভাব রয়েছে, চলো এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। কি খায় সকালে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত কালকে যে চাটা ছিল সেটাও কিন্তু এখনও কিছুটা পরিমাণ রয়েছে, চলো এটা দেখা যাক গরম আছে কি খাওয়া যাবে। কালকেও সেই ভোরবেলায় উঠে করে নিয়ে আসা, আর গরম থাকবে না এটা তো কনফার্ম। তো খাওয়ার পরে দেখছি একদম ঠান্ডা হয়ে গেছে, তো চা খেয়ে খুব একটা ইন্টারেস্ট আসলো না, যার জন্য আমরা আবার কফি অর্ডার করেছিলাম, তো কফি নিয়েছি। এই যে দেখো, পুরো এক নিঃশ্বাস শেষ হয়ে গেছে, মানে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার তো সকাল সকাল চা না হলে ঠিক জমে না, মাথাটা ধরে যাবে, সেই জন্য সকালের চাটা একদম ইম্পর্টেন্ট। তো একদম পুরো এক নিঃশ্বাসে শেষ হয়ে গেছে, এত ঠান্ডা হয়ে গেছে। বাকি চাটা আমরা ফেলে দিয়েছি, এখনও অনেকটাই ছিল। তো এরপরে আমরা কফি নিয়েছিলাম সকাল সকাল মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, কিন্তু এই কফির অবস্থাও ওই রকম কিছুটা একদম ভালো না, কফি চা কোনো কিছুই ভালো না। ইনফ্যাক্ট রেলের কোনো খাবারই আমার ভালো লাগেনি একদম, মানে আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। আর তারপরে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড অমলেট, আর ওটা খেতে আমার একদম ভালো লাগেনি। তো তোমাদের দাদাভাই শেষে খেয়েছিল, কেউই খায়নি, সবাই ব্রেড অমলেটই নিয়েছিলাম, একটা কেবল পোহার প্লেট নেওয়া হয়েছিল। তো যাই হোক, ওটা তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আর আমরা তো এটাই খেয়েছি। তারপরে এখন আপাতত আর খাওয়া দাওয়ারের দরকার নেই, মোটামুটি ওই 2-2:30-এর দিকে আমরা আবার খাওয়া দাওয়া করবো। আর তার মাঝে ওই টুকটাক বিস্কুট, মুড়ি, চানাচুর, এগুলোই যা যা মানে সঙ্গে রয়েছে সেগুলো দিয়ে কাজ চলে যাবে, চিপস এগুলোই। তো টুকটাক খেয়ে আমরা সারাদিনটা কাটাচ্ছি, আর ওই একবার করে খাবার দাবার নিচ্ছি, ওতে আমাদের হয়ে যাচ্ছে, কারণ খেতে খুব একটা ভালো লাগছে না, খাবারের টেস্টও খুব একটা ভালো লাগেনি আমার। এই যে দেখো, এটাও আমি 2 বার মুখে দিয়েছি, তো আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে তোমাদের দাদাভাই এটাকে নিজের মতন করে আবার বানিয়ে নিল, একটু শশা দিয়ে, সস টস দিয়ে ভালো করে মাখিয়ে ও খেয়েছে, আমরা কেউই খাইনি। যাই হোক, মোটামুটি এই দুপুর টাইমটুকু কাটিয়ে দিতে পারলেই এনাফ। আচ্ছা, তোমাদের একটা কমেন্টের আমি অ্যান্সার দিই। একজন কমেন্ট করেছে, দিদি ভাই তোমরা যে যেখানে গেছো তোমাদের কেমন কী খরচ হয়েছে? তো আমি তোমাদেরকে মিনিমাম একটা প্যাকেজ বলে দিচ্ছি, তোমাদের ওই মোটামুটি দুজন, মানে দুজন যদি যাও 20-30 হাজারের মধ্যে, মানে 20-তে হবে না, 25-30-এর মধ্যে দুজনের ভালোভাবে তোমরা মুসৌরিতে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবে। আমাদের কিন্তু কোনো জায়গা বাদ নেই, হয়তো 2-1টা ছোটোখাটো জায়গা বাদ গিয়েছে, মোটামুটি আমরা সব দেখেছি। শুধুমাত্র আমরা স্নোফল বা বরফ এগুলোই দেখতে পাইনি, যেহেতু আমরা অন্য টাইমে যাচ্ছি, তোমাদের দাদাভাই তো এরপরে আর আসবে না, আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে, তো তখন আমাদের কোনো প্ল্যানিং নেই আপাতত, আবার হুট করে হয়েও যেতে পারে অন্য কোনো জায়গায়। তো মানে দারুণ জায়গা, দারুণ। আর ওই টাইমে যদি তোমরা যাও কোনো সিজন ধরে, যেমন নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি ফেব্রুয়ারি, ওই টাইমে কিন্তু মানে সমস্ত কিছু রেট বেশি। যদি তোমরা সিজনে যাও তখন কিন্তু তোমাদের হোটেলের দামটা অনেক বেড়ে যাবে, রুম ভাড়া, তারপরে হচ্ছে ঘোরার যে গাড়ি ভাড়ার চার্জ, সমস্ত কিছু বেড়ে যাবে। আমরা যেহেতু এরকম উল্টো টাইমে যাচ্ছি, অন্য রকম একটা টাইমে, তো আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক প্রাইসের মধ্যেই হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড ছিল যে আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছে, ওখানেই হয়তো
তার বাড়ি, আমি সঠিক জানি না, ও জানে। তো প্রচুর হেল্প করেছে, প্রচুর, মানে আমাদের রুম দেখে দেওয়া থেকে শুরু করে গাড়ির ড্রাইভার, আর ইনফ্যাক্ট আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল ওই মানে ভাইয়াটা ভীষণ ভীষণ ভালো ছিল, আমাদের সব ঘুরিয়েছে আর একদম কম টাকার মধ্যে, মানে চেনা জানার মধ্যে ছিল আর কি, তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের সূত্রে আর কি পরিচয়। তো আমাদের সব জায়গা দেখিয়েছে আর ভীষণ ভালো ছিল ওই ভাইয়াটা, মানে ভীষণ ভালো, সমস্ত জায়গায় আমাদের নিয়ে গেছে আর ভীষণই কমফোর্টেবলি আমরা ঘুরতে পেরেছি ওনার সঙ্গে। তো মানে খুব খুব এনজয় করেছি। তো এই যে দেখো, এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। এখন আমরা কিন্তু বসেই রয়েছি, এখনও আমাদের নামতে নামতে প্রায় সন্ধ্যা লেগে যাবে, দেরাদুনে নামবো, তারপর ওখান থেকে গাড়ি করে একদম মুসৌরি। তো এই যে দেখো, এই ভিউটা আমার বেশ ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমরা খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমরা একটু লেট করে খাবারটা দিতে বলেছিলাম, সেই জন্য দেখো আমরা মোটামুটি 3টার দিকে খাবারটা নিয়েছি। আর রাতের মেনুর থেকে একটু আলাদা, যদিও এটা ভেজ থালি নেওয়া হয়েছে, কিন্তু রাতের খাবারে যে সবজিগুলো ছিল তার থেকে এটা একটু ডিফারেন্ট। আর রুটি তো মাস্ট, কিন্তু আমরা রুটির বদলে ভাত নিয়েছি, রুটি বলতে না ঠিক পরোটা টাইপের কিছু একটা ছিল, তো সেই জন্য আমরা তার বদলে ভাত নিয়েছি, যদিও আমি এই এক প্লেট ভাতই খেতে পারিনি, হাফেরও কম, পুরোটাই তোমাদের দাদাভাইকে দিয়েছি। তো এই যে দেখো, এখন আমরা হচ্ছে খাবার দাবারটা সেরে নেব, আর কিছুক্ষণের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে আমরা নেমে যাব, মোটামুটি 2-3 ঘন্টা এখনও বসতে হবে, খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট করে নেবো, তার কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। তো এই যে দেখো, এগুলোই রয়েছে, ভাত ডাল, একটা মটর পনির আলু দিয়ে সবজি, আর একটা কি সবজি ছিল, তো এগুলোই ছিল, রায়তা ছিল। তো আমি এসব কিছুই খাইনি, নর্মালি একটুখানি ডাল ভাত খেয়েছি, আর তোমাদের দাদা ভাই মোটামুটি খেয়ে নিয়েছে, সবাই মোটামুটি টুকটাক খেতে পেরেছে, আমি একটু খাবার দিক থেকে কমাল, তো সেই জন্য আমারই একটু অসুবিধা হয়েছে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কিছুক্ষণের মধ্যে আবার নামতে হবে, তো তারপরে আবার রুমে যাওয়া। রুম টুম খোঁজা আমাদের সব আগে থেকে ছিল, ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের ওই ফ্রেন্ডটা প্রচুর হেল্প করেছে আমাদের, মানে রুম দেখে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, আর রুমের মানে চার্জটাও অনেক কম টাকার মধ্যে আমরা পেয়ে গেছি, মোটামুটি 1-1.5 হাজারের মধ্যে আমরা রুম পেয়ে গেছি, ভালো রুমটা, সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো। আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো, যদি তোমরা খুব হাইফাই কোথাও না যেতে চাও বা খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে চাও কাছে পিঠের মধ্যে, তো আমি তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই জায়গায় যেতে পারো, ভীষণ সুন্দর জায়গা ভীষণ, আর মানে মোটামুটি একটা টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি তোমাদেরকে বললামই যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যাও, তখন কিন্তু সমস্ত কিছু টাকাটা বেড়ে যাবে, কারণ ওটা হচ্ছে তখন সিজন চলে আসবে, তখন সব কিছুর দাম অটোমেটিক বেড়ে যাবে। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন ছুটি এসেছে, তো পরে তো আমরা যেতে পারবো না, সেই জন্য আমরা এখন গেলাম, সব কিছুই দেখতে পেয়েছি মোটামুটি, শুধু জাস্ট ওই বরফের ওটাই কেবল স্কিপ হয়ে গেছে, যেহেতু এরকম টাইমে যাচ্ছি, তবু ওই ঠান্ডাটা ছিল বেশ, তোমরা ভিডিওগুলো সব দেখতে পাবে। এবার দেখো, আমাদের নামার টাইম প্রায় হয়ে আসলো, সব কিছু এখন গোছানো চলছে, চাদর টাদর যা যা নিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য সমস্ত কিছু। তো এই যে দেখো, আমরা নেমে পড়েছি দেরাদুনে, এই যে জাস্ট নামলাম, আর নামার পর একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, সমস্ত কিছু মনে হচ্ছে নড়ছে, হিলছে, মানে দুদিন ট্রেনে ছিলাম, নড়তে নড়তে এসেছি, তো নামার পরে মনে হচ্ছে পা টলছে, মাথা টলছে, পুরো বডিটা টলছে। এই পর্যন্ত তো তাও ঠিক ছিল, এরপরে তো গাড়ি করে আমরা পাহাড়ি রাস্তায় উঠেছি, তো তখন আরও শরীর মনে হচ্ছিল যে মানে কাঁপছে, একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, সে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আর এই দুদিন ধরে একভাবে রয়েছি ট্রেনে, তো তোমরা জানোই, তো সেটাই শরীরের মধ্যে অনুভব হচ্ছিল। চলো এবার বাইরে যাব, হয় বাস ধরবো নয়তো আমরা গাড়ি করে নেব, দেখবো কিসে কেমন কি বলে না বলে, সেটাই যদি গাড়ি ভাড়া ঠিকঠাক বলে, যেহেতু রাত হয়ে গেছে আমাদের নামতে নামতে মোটামুটি 6টার বেশি হয়ে গেছে, এখানে দেখো জাস্ট সন্ধ্যা লাগবে লাগবে ভাব, আর এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি 5:30টার দিকে সন্ধ্যা লেগে যায়, এখানে 1 ঘন্টা মতন লেট রয়েছে। তো অনেকক্ষণ পর আমরা বাস দেখলাম বেরিয়ে গেল, সিট মানে হয়নি, তো সেই জন্য আমরা গাড়িটা করেছি, আর গাড়িতে আমাদের গাড়ি ভাড়া নিয়েছে হচ্ছে ওই 1200 কি 1250 এরকম, প্রথমে 1600 চাইছিল, তো তোমরা একটু মানে বলে কেউ যদি আসো এইভাবে ম্যানেজ করবে, এরা চাই এরকম ওই 1200-1300 এর মধ্যে তোমরা গাড়ি ভাড়া পেয়ে যাবে এখান থেকে। তো এই যে দেখো, তারপরে এবার টুকটুক করে যাব, আর আমার গাড়িতে ওঠার পর থেকে শরীর খারাপ হয়ে গেছিলো, তো আমি ওখানে চুপচাপ শুয়েছিলাম, পুরো ভিডিও এরপর থেকে যা শ্যুট করা রয়েছে সমস্ত কিছু তোমাদের দাদাভাই শ্যুট করেছে। দুদিন যে জার্নি করে এসেছি, তারপরেও যে আমার শরীর সুস্থ আছে, মানে কোনো বমি টমি হয়নি, কোনো কিছু হয়নি, এটাই অনেক, যেহেতু ট্রেনে এসেছি তাই খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ওই গাড়িতে ওঠার পর থেকে মাথাটা ঘুরছিল, তো আমি ঘুমিয়ে গেছিলাম ওই জানলার দিকে মাথা দিয়ে, ওই যে দেখতে পাচ্ছ আমি ওইভাবে ঘুমিয়ে গেছিলাম, ঠান্ডা হাওয়া লাগছিল মাথায়, তো বেশ আরাম লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ, ও ভিডিওগুলো সব শ্যুট করেছে। এবার আমরা যাব হচ্ছে মুসৌরিতে, ওখানে আমাদের হোটেল সমস্ত কিছু দেখা আছে আগে থেকেই, ফটো টটো পাঠিয়েছিল, আর আমার একটা সমস্যা মেন হচ্ছে টয়লেট, তো ওটাও ঠিকঠাকই ছিল, তোমাদের সঙ্গে আমি গিয়ে অবশ্যই রুমটা দেখাবো আর একটা রুম ট্যুরও শেয়ার করে। আর আমাদের হোটেলটা কিন্তু বেশ ভালো জায়গায় ছিল, মানে একদম মার্কেটের মাঝে ছিল, খুব সুন্দর জায়গায়, মানে একদম ঠিকঠাক, যে খুব হাইফাই হোটেল ছিল এমনটাও না, খুব খারাপও না।
তো আমরা যেমনটা চাইছিলাম সেরকমই পেয়েছি, তোমরা চাইলেই আসতে পারো। তো এই যে দেখো, এবার হচ্ছে পাহাড়িয়া রাস্তায় যাচ্ছি, কোথায় গিয়েছি আমি কিছুই জানি না, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। অনেকটা ওঠার পর মোটামুটি আমরা ছিলাম 7,000-7,500 ফুট উঁচুতে। তো ওখানটাই হচ্ছে মানে কি বলবো, ঠান্ডা হালকা হালকা ছিল, খুব একটা বেশি যে ঠান্ডা ছিল এমনটাও না, তবে সকাল আর বিকেলের দিকে বেশ ভালো ঠান্ডা ছিল, দুপুরের দিকে খুব একটা ঠান্ডা ছিল না। আর পাহাড়ি রাস্তা কি বলবো তোমাদেরকে, কালকের ব্লগ অবশ্যই দেখতে পাবে, কারণ কালকে সকাল থেকে আমরা বেরিয়ে যাব ঘুরতে, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সমস্ত কিছু করা আছে, তো দেখতেই পাবে ভিডিওগুলো। আর এই যে দেখো রাতের ভিউ কি সুন্দর, মানে যত উপরে উঠছি তত উঁচুতে বাড়িগুলো মনে হচ্ছে, মনে হচ্ছে হয়তো সামনে শেষ, তারপরে আবার ওঠার পর দেখছি আরও উঁচু। যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকলো, তোমাদের পাহাড় পছন্দ নাকি সমুদ্র, কমেন্ট করবে। আমার অবশ্য কোনোটাই দেখা হয়নি আগে, তবে এইবার বিয়ের পর পাহাড় সমুদ্র দুটোই দেখা। এবার যদি তোমরা আমাকে জানতে চাও দিদিভাই তোমার পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র, আমি এক কথায় বলবো আমার পাহাড় ভালো লাগে, এত সুন্দর এত শান্তির জায়গা কি বলবো তোমাদেরকে, মানে জাস্ট দারুণ দারুণ, আসলে আর বাড়ি যেতে মনে হবে না এমনটা। তো এই যে দেখো, তারপর আমরা চলে এসেছি হচ্ছে রুমে, তো এই যে এই রুমটা আমরা নিয়েছি, আর ওর পাশের রুমটা হচ্ছে আর যারা এসেছে ওদের জন্য। তো ওখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি, তোমাদের সঙ্গে আলাদা করে একটা রুম ট্যুরের ভিডিও আমি দিয়ে দেবো। তো তারপরে এখন চলে এসেছে হচ্ছে রাতের খাবার, বাইরের খাবার না, এই হোটেল থেকেই নেওয়া হয়েছে খাবারগুলো, বাইরের খাবার মানে আনতে গেছিলো, তো ও বললো চলো ঠিক আছে হোটেল থেকে প্রথম দিন নিয়ে দেখা যায় খাবারগুলো ঠিকঠাক আছে কি, যদি ঠিকঠাক দেয় তাহলে আর বাইরে থেকে নেবো না। তো এই যে দেখো এখানে নেওয়া হয়েছে শাহী পনির, জিরা রাইস, রুটি, এগুলো যা যা নিয়েছে, তবে আমি কিছুই খাই, জাস্ট একটা রুটি নিয়েছিলাম আর একটুখানি পনির নিয়েছিলাম। তবে খাবারগুলো আমার খুব একটা ভালো লাগেনি, মানে ফ্রেশ মনে হয়নি, যেটা আমাদের সবারই মনে হয়েছে, সেই জন্য এর পর থেকে আমরা আর এখান থেকে খাবার নিইনি, ফার্স্ট দিনই নিয়েছিলাম। এই যে দেখো এখানে আমার অবস্থা ভূতের মতন। চলো এবার আমরা ডিনারটা সেরে নিই, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। চলো টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।